বিজেপি সরকারকে প্রধানমন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত, যে উনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কন্ট্রোল করতে পারেননি। মোদী সরকারের একটাই লক্ষ্য, ভারতবর্ষ জ্বলে যাক কিন্তু তাদের গদি যেন থাকে, ভারতবর্ষ শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক কিন্তু তাদের গদি থাকে। বিজেপি যেখানে মণিপুরে ফেল, আসামে ফেল, উত্তরপ্রদেশে ফেল, বিভিন্ন রাজ্যে ফেল, পশ্চিমবঙ্গে তো দূরের কথা, তারা পশ্চিমবঙ্গে আসতে পারবে না। ওখানে খ্রিস্টান মারা গেছে বলে মোদী সরকার কোনো স্টেপ নিচ্ছে না, এটা খুব দুর্ভাগ্যজনক। দীর্ঘ তিন মাস ধরে মণিপুরের মতো একটি রাজ্যে যেভাবে বিভৎসভাবে জ্বলছে, একাধিক জায়গায় চার্চ অর্থাৎ খ্রিস্টানদের ধর্মস্থান পোড়ানো হয়েছে, কয়েকশো বলা যায়, তারপরেও থামছে না এবং হাজার হাজার মানুষ বিভিন্ন শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে কুকি সম্প্রদায় এবং মেহেতি সম্প্রদায় দুটো সম্প্রদায়ের মধ্যে এই লড়াই, যে বিভৎস চিত্র উঠেছে যে একজন সেনার স্ত্রী যে কার্গিল যুদ্ধে ছিলেন, সেনা উঠে আসছে, তার স্ত্রীকে প্রকাশ্য গণধর্ষণের পরে রাস্তায় যেভাবে ঘোরানো হয়েছে, এর পরেও এই পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকারের দাবি করছেন বিজেপিরা, কী বলবেন আপনি? বিজেপি সর্বান্তকভাবেই ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে ফেল সব জায়গায়, মণিপুর একটা জ্বলন্ত উদাহরণ। আজকে যেই পুকি সম্প্রদায়ের মহিলাকে ঘোরানো হলো নির্বস্ত্র করে এবং তার ভাই এবং বাবাকে গণহত্যা করা হলো, নৃশংস হত্যা করা হলো, একটা মেতি সম্প্রদায়ের কিছু লোক, এটা ভারতবর্ষের মানুষদের মাথা হেট করে দিয়েছে বিশ্বের দরবারে। আজকে বিজেপি সরকারকে প্রধানমন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত, যে উনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কন্ট্রোল করতে পারেননি এবং এই ধরনের একটা বর্বরতা এই যুগে, এই দশকে, এই শতাব্দীতে হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। বিজেপি যেখানে মণিপুরে ফেল, আসামে ফেল, বিভিন্ন উত্তরপ্রদেশে ফেল, বিভিন্ন রাজ্যে ফেল, পশ্চিমবঙ্গে তো দূরের কথা, তারা পশ্চিমবঙ্গে আসতে পারবে না। আর পশ্চিমবঙ্গকে শত চেষ্টা করেও পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে এই পশ্চিমবঙ্গে আসতে দেবে না। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আড়াই মাস তিন মাস আগের ঘটনা, প্রধানমন্ত্রীর মুখ খুলছে অনেক মিডিয়া বা অপোজিশনের চাপের পরে একটি দুটো কথা উনি বলছেন, ভারতবর্ষের মানুষকে লজ্জিত হওয়া উচিত। আমি তো বলছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে লজ্জিত হওয়া উচিত, ইমিডিয়েট মুখ্যমন্ত্রীকে লজ্জিত হওয়া উচিত, রাষ্ট্রপতির শাসনকে করা উচিত এবং এই যারা এই অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত। দ্বিতীয় পয়েন্ট আমি রাখতে চাইছি, সেইখানেই হাজার হাজার হাতিয়ার লুট করে নেওয়া হয়েছে বলা হয়েছে, কিছু কিছু আমরা খবর যেটা পাচ্ছি সেখানে হাতিয়ারগুলো তারা ডিস্ট্রিবিউশন করেছে, কিন্তু ঠিক আছে, পুলিশ বলছে, সরকার বলছে যে লুট করে নিয়েছে, তো লুট করেছে, যদি এটা কাশ্মীর হতো তো কী হতো, লুটটা কী হতো? আজকে মণিপুর, ওখানে খ্রিস্টান মারা গেছে বলে মোদী সরকার কোনো মাইনরিটি মারা গেছে বলে কোনো স্টেপ নিচ্ছে না, এটা খুব দুর্ভাগ্যজনক। মোদী সরকারকে ইমিডিয়েট কেন্দ্র থেকেও রাজ্য থেকেও ইস্তফা দেওয়া উচিত এবং ও মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগু করা উচিত। যেখানে লকেট চ্যাটার্জি আজকে পশ্চিমবঙ্গে কোথায় কী হয়েছে সেই বিষয়ে কাঁদছে, ঠিক আছে, ভালো কথা, সেই বিষয়ে প্রতিবাদ করুন, কিন্তু এই ধরনের নিরশংস ঘটনার আপনি প্রতিবাদ করছেন না কেন? পশ্চিমবঙ্গের ডিলিপ করছে না, লকেট কেন করছে না, সুকান্ত কেন করছে না, আরও বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, এরা কেন করছে না, কেন বলছে না এই এদের বিরুদ্ধে, এই তাদের মুখ্যমন্ত্রী কেন, তাদের সরকার ওখানে আছে বলে, তারা যেইভাবে অত্যাচার দলিতদের উপর করেছে, আজকে তারা খ্রিস্টানদের উপর করছে, মুসলমানদের উপর করছে, হিন্দু সম্প্রদায়ের ছোট যারা, যাদেরকে জাতরা বলে তাদের উপর করছে এই ধরনের অত্যাচার, আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, তারা বিভিন্ন মাওবাদী নকশালবাদী বলে আদিবাসী সম্প্রদায়কে অ্যারেস্ট করছে, আতঙ্কবাদী বলে মুসলমানদেরকে অ্যারেস্ট করছে, খ্রিস্টানদেরকে ই করছে, কিন্তু তারা সেই ঘটনার কখনোই নিন্দা করবে না, কারণ হচ্ছে মোদী সরকারের একটাই লক্ষ্য, ভারতবর্ষ জ্বলে যাক কিন্তু তাদের গদি যেন থাকে, ভারতবর্ষ শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক কিন্তু তাদের গদি থাকে।